দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। 2021 সাল নাগাদ দেশেই 5 লাখ মোটরসাইকেল উৎপাদনের পরিকল্পনা, শিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন। আগামী বছর থেকে উচ্চ সিসির মোটরসাইকেল রপ্তানি করতে যাচ্ছে রানার, নজর নেপাল, ভুটান সহ আফ্রিকার বাজারে। জাতীয় গ্রিডে নতুন যুক্ত হল 500 মেগাওয়াট ভারতীয় বিদ্যুৎ, আমদানির পরিকল্পনা আরও। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 2021 সালের মধ্যে দেশে 5 লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যা 2027 সাল নাগাদ নিয়ে যাওয়া হবে 10 লাখে। সেই সাথে 15 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এমন সব লক্ষ্যকে সামনে রেখে মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন করল সরকার। দ্রুত ও স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য রাজধানী সহ সারা দেশে জনপ্রিয় বাহন হয়ে উঠেছে মোটরসাইকেল। প্রতিদিন গড়ে রাস্তায় নামছে 1000-এর বেশি। হিসেব বলছে 2017 সালেই মোটরসাইকেল বিক্রি বেড়েছে প্রায় 40 ভাগের মতো। বিক্রি হয়েছে 4.25 লাখের বেশি ইউনিট, যার সিংহভাগই এখনও আমদানি নির্ভর। দ্রুত বর্ধনশীল এই বাজারে শক্ত অবস্থান নিতে নামি দামি ব্র্যান্ডগুলো এরই মধ্যে স্থানীয়ভাবে সংযোজন শুরু করেছে। এসব উদ্যোগকে উৎসাহ দিতে প্রথমবারের মতো মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা করল সরকার। প্রতিযোগিতামূলক দামে স্থানীয় আন্তর্জাতিক বাজারে মানসম্মত মোটরসাইকেল সরবরাহ করা হচ্ছে মূল উদ্দেশ্য। আর মোটরসাইকেল শিল্প থেকে জিডিপির অবদান বর্তমানে 0.5%, এটাকে 2025 সালের মধ্যে 2.5% উন্নীত করার একটা টার্গেট দেওয়া হয়েছে। একটা লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, মোটরসাইকেলের উৎপাদন 2021 সালের মধ্যে কমপক্ষে 5 লাখ এবং 2027 সালের মধ্যে 10 লাখে উন্নীত করা, এই দেশীয় প্রযুক্তির মাধ্যমে। আর মোটরসাইকেল খাতে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান 5 লাখ থেকে বাড়িয়ে 2027 সালের মধ্যে 15 লাখে উন্নীত করা। বাংলাদেশে বিদ্যমান মোটরসাইকেল সংযোজন শিল্পের পরিবর্তে বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদন কারখানা সৃষ্টির জন্য এটাকে উৎসাহিত করা। আর বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটিয়ে আমাদের বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। নীতিমালায় স্থানীয়ভাবে মোটরসাইকেলের যন্ত্রাংশ উৎপাদন উৎসাহ দিতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং এ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে জোর দেওয়া হয়েছে। একই সাথে রপ্তানি বাজার ধরতে 250 সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদনের সুযোগও রাখা হয়েছে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব। সিসি হলে মানে 250টা হবে মানে এক্সপোর্টের জন্য, মানে রপ্তানিমুখী যেগুলো হবে সেগুলো 250 পর্যন্ত অ্যালাউ করা হবে। যে বৃহৎ মাত্রায় মোটরসাইকেল উৎপাদনের জন্য দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগও প্রয়োজন। বর্তমানে যৌথ উদ্যোগ প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানগুলো মূলত বিদেশ থেকে যন্ত্রাংশ এনে সংযোজন করে মোটরসাইকেল বাজারজাত করছে। যন্ত্রাংশ উৎপাদন স্থানীয়করণের জন্য বৃহৎ মাত্রার উৎপাদন প্রয়োজন। স্বল্প মধ্যমেয়াদে প্রকৌশল স্তরে দক্ষতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘমেয়াদে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা 2018-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। নীতিমালায় এই শিল্পের জন্য আলাদা একটি ট্যারিফ নীতিমালা প্রণয়ন করার কথা বলা হয়েছে। মহসিন আশরাফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আগামী বছরই বাংলাদেশ থেকে উচ্চ সিসির মোটরসাইকেল রপ্তানি শুরু হবে, এজন্য প্রস্তুতি শুরু করেছে দেশীয় নির্মাতা রানার। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় 165 থেকে 500 সিসি পর্যন্ত মোটরসাইকেলের কাঁচামাল আমদানির অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটিকে। রানারের আশা, এর মাধ্যমে মোটরসাইকেলের আন্তর্জাতিক বাজারের গুরুত্বপূর্ণ অংশ তারা দখল করতে পারবে। ফয়সাল শোভনের রিপোর্টে বিস্তারিত। দেশীয় মোটরসাইকেল নির্মাতা রানারের বহরে 13টি মডেল রয়েছে, যার মধ্যে কাইট প্লাস এবং টার্বো এখন জনপ্রিয় বাংলাদেশের পাশাপাশি নেপালেও। গেল বছর দেশের প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে রানার 1000টি মোটরসাইকেল রপ্তানি করে সেখানে, যার সবগুলো মডেলই ছিল 150 সিসির মধ্যে। চাহিদা থাকলেও এতদিন 165 সিসির উপরের কোনো মোটরসাইকেল বাজারজাত বা উৎপাদনের অনুমতি ছিল না দেশে। নেপালে যে আমরা এটা প্রথম ফেস করলাম, তারা বলছে যে বড় সিসির মোটরসাইকেল চাই, স্পেশালি 200-250 সিসি এগুলো। তখন আমরা সরকারের কাছে আবেদন করলাম যে আমরা দেশে নয় ম্যানুফ্যাকচার করতে পারছি না, সেল করতে পারছি না, দেশের রেস্ট্রিকশান আছে, আপনারা আমাদেরকে বিদেশ এক্সপোর্ট করার জন্য ওপেন করে দিন। এটা আমরা অ্যাপ্লাই করার পরই তারা আমাদেরকে অনুমোদন দিয়েছেন। তাদের প্রসেসের মাধ্যমে একটু সময় লেগেছে, বাট আমরা অনুমোদন পেয়েছি। আমরা আশা করছি যে সামনে বছরের প্রথম দিকেই আমরা এক্সপোর্টে যেতে পারবো, কেননা ম্যানুফ্যাকচার করতে করতেই আমাদের প্রায় 3-4 মাস সময় লাগবে আমাদের এই প্রিপারেশনটা নিতে। তো ফার্স্ট কোয়ার্টার নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টারে ইনশাল্লাহ আমরা এক্সপোর্ট করতে পারবো।
বর্তমানে ময়মনসিংহের ভালুকায় রানারের মোটরসাইকেল কারখানা রয়েছে, যেখানে দৈনিক উৎপাদন ক্ষমতা 500টি। দেশের বাজারের পাশাপাশি সেখানে তৈরি মোটরসাইকেল বর্তমানে শুধু নেপালেই রপ্তানি হচ্ছে। উচ্চ সিসির অনুমোদন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি আফ্রিকার বাজারেও এখন চোখ রানারের। পৃথিবীতে প্রায় 2 কোটি মোটরসাইকেল ম্যানুফ্যাকচার হয় এবং বিক্রি হয়। এ বাজারের মধ্যে একটা ক্ষুদ্র জায়গা করে নেওয়াটা অনেক সোজা। তো আমরা যেহেতু এটা প্রথম বছর, আমরা মনে করেছি 2000 টার্গেট করছি, যে 2000 যদি আমরা বিক্রি করতে পারি হায়ার সিসি মোটরসাইকেল 165 সিসির উপরে 2019 সালে, এটা আমাদের প্রথম বছরের জন্য পাওয়া হবে। আশা করছি যে গ্র্যাজুয়ালি প্রথম 3 ইয়ার্স আমরা মনে করছি যে আমাদের এক্সপোর্টটাকে ডাবল করতে পারবো ফার্স্ট 3 ইয়ার্স, তারপর একটা পার্সেন্টেজ আমরা বাড়াতে পারবো। পাশাপাশি নিজেদের মোটরসাইকেল নিয়ে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বড় প্রদর্শনী ওয়ার্ল্ড এক্সপোর 2020 সালের দুবাই আয়োজনে অংশ নেবে রানার। আশা এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাজারেও রপ্তানি শুরু হবে সামনে। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় গ্রিডে ভারত থেকে আরও 500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে কুষ্টিয়ার ভেড়ামারা আন্তঃবিদ্যুৎ সংযোগ গ্রিডে এই বিদ্যুৎ যুক্ত হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ নিয়ে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ দাঁড়ালো 1160 মেগাওয়াট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক বাণিজ্যের আওতায় সরকার প্রতিবেশী দেশগুলো থেকে আগামী কয়েক বছরে 9000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করেছে। বাংলা আরও বিদ্যুৎ দেওয়ার জন্য রাজি আছেন, যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পারমিটস, দেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্যান সাপ্লাই মোর দ্যান 1000 মেগাওয়াট ইলেকট্রিসিটি টু বাংলাদেশ। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে তিনি বলেছেন আমাদের আরও 1000 মেগাওয়াট বিদ্যুৎ দেবেন। আমি আশা করি ভারতের প্রধানমন্ত্রী মোদিজি আপনি এ ব্যাপারে নিশ্চয়ই সম্মতি দেবেন। আমাদের উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার জন্য আরও অনেক বিদ্যুৎ প্রয়োজন। এজন্য আমরা আঞ্চলিক সহযোগিতা কাঠামোর অধীনে 2041 সালের মধ্যে প্রতিবেশী দেশগুলো থেকে 9000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করছি। আমি আশা করি এ লক্ষ্য অর্জনে ভারত আমাদের পাশে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাজি বাংলাদেশ কে বিকাশ কে লিয়ে মহত্বাকাঙ্ক্ষী লক্ষ্য তাই কিয়ে হ্যাঁ। 2021 তক মিডল ইনকম কন্ট্রি বনানা আর 2041 তক 2014 তক ডেভেলপ কন্ট্রি বনানে কে উনকে ভিজন কো সাকার করনে মে সহযোগ করনা হামারে লিয়ে গর্ব কা বিষয়। বিদ্যুৎ আমদানির পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ ও মৌলভীবাজারের কুলাউড়া শাহবাজপুর সেকশন পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আখাউড়া আগরতলা রেলপথ নতুন করে চালুর উদ্যোগ নেয় 2012 সালে। এরই মধ্যে ভারতীয় অংশে 5 কিলোমিটার লাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু বাংলাদেশের ভেতর 10 কিলোমিটার লাইনের কাজ এখনও শুরুর অপেক্ষায়। প্রায় 2041 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ অংশের কাজের জন্য এরই মধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে, সম্পন্ন হয়েছে জমি অধিগ্রহণ। বাংলাদেশের যে গঙ্গাসাগর হতে ইন্ডিয়া পর্যন্ত আমরা বর্ডার পর্যন্ত 10 কিলোমিটার একটা রেল লাইন করবো, এটা ভারতীয় অনুদানে এটা সম্পন্ন হবে। ইতিমধ্যে আমরা কন্ট্রাক্টর নিয়োগ করে ফেলেছি, ভারতীয় কন্ট্রাক্টর, ভারতীয় কনসালট্যান্ট, শুধু আমাদের তরফ থেকে এটা সুপারভিশনের মাধ্যমে এটা আমরা কাজটা শেষ করব। 2020 সালের মধ্যে রেলপথটির কাজ শেষ হলে আখাউড়ার গঙ্গাসাগর পয়েন্ট দিয়ে ভারতের নিশ্চিন্তপুর হয়ে আগরতলায় যাওয়া যাবে অনায়াসে। চালু করা সম্ভব হবে আগরতলা আখাউড়া হয়ে চট্টগ্রাম সিলেটের পাশাপাশি ঢাকা কলকাতার সঙ্গেও রেল যোগাযোগ। ক্যারিং ব্যবস্থা যেটা, এই দেশের মালামাল এই দেশে, ওই দেশের মালামাল ওই দেশে, ঠিক আছে, মানে এক কথায় যে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে তাহলে দুই দেশেরই উন্নতি হবে। আমাদের দেশের অনেক রোগী ভারতে চিকিৎসা করতে যান, আমরা অত্র এলাকার বাসিন্দারা এখান থেকে ভারতে চিকিৎসা করতে গেলে আমাদের সুবিধা হবে। রেল যোগাযোগ শুরু হলে রপ্তানি বাণিজ্য আরও সহজ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রেলের মাধ্যমে যদি আমরা পণ্য ত্রিপুরাতে এবং ভারতের এই 7টি রাজ্যে সরবরাহ করতে পারি, তাইলে আমাদের যে যোগাযোগ ব্যবস্থার এই উন্নতির জন্য আমাদের খরচ অনেক কমে আসবে এবং আমরা তাতে করি এবং আমাদের যে রপ্তানি বাণিজ্য অনেকটা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।
এদিকে 678 কোটি টাকা ব্যয়ে কুলাউড়া শাহবাজপুর রেলপথটি আবারও সচল করা হচ্ছে। এতে ভারত ঋণ দিচ্ছে প্রায় 556 কোটি টাকা, বাকি 122 কোটি টাকার যোগান দেবে বাংলাদেশ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাজারে আসতে যাওয়া নতুন ফোনের খবর নিয়ে ফিরছি বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। বরিশাল থেকে ফরিদপুর পর্যন্ত 126 কিলোমিটার এবং বগুড়া থেকে রংপুর পর্যন্ত 104 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে $35 কোটি ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB। ঋণের বাইরে এই দুই প্রকল্পে আরও $75 লাখ অনুদানও দেবে ব্যাংকটি। সোমবার এ বিষয়ে ADB-র সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই প্রকল্পে মোট ব্যয় হবে $53 কোটি। প্রকল্পের বাকি অর্থ যোগান দেবে সরকার। সঞ্চালন লাইন ছাড়াও এই দুই প্রকল্পের আওতায় গোপালগঞ্জে একটি সাবস্টেশন ছাড়াও প্রকল্প এলাকায় বিতরণ লাইন এবং ট্রান্সফরমার বসানো হবে। প্রকল্পের কাজ করবে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ PGCB, যা বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। যাত্রীদের জন্য প্লেনের টিকিট প্রাপ্তিকে সহজ করতে মোবাইল অ্যাপ ও ওয়েব চেক ইন সেবা চালু করেছে নভোএয়ার। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এই কার্যক্রমের উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে জানানো হয়, এর মাধ্যমে নভোএয়ারের যাত্রীরা টিকিট বুকিং ও ক্রয়সহ ফ্লাইট সম্পর্কিত তথ্য জানতে পারবেন, আর ওয়েব চেক ইন কার্যক্রমের মাধ্যমে নিজেদের পছন্দ মতো আসন বুক করতে পারবেন। সেক্ষেত্রে বিমানবন্দরে গিয়ে চেক ইনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, তবে এক্ষেত্রে নির্ধারিত কাউন্টার থেকে বোর্ডিং কার্ড সংগ্রহ করতে হবে। অ্যাজ এ হোল, একটা প্যাসেঞ্জারের নভোএয়ারে ট্রাভেল করার জন্য যা যা ইনফরমেশন দরকার এবং ফাংশনালিটি দরকার, এর পুরোটাই এখানে মোবাইল অ্যাপে ইন্টিগ্রেট করা আছে। আর তবে মূল উদ্দেশ্যই হচ্ছে প্যাসেঞ্জার যেন শিডিউল চেক করতে পারে এবং তার পছন্দ মতো ফ্লাইটের টিকিট বুক করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ টিকিট ইস্যু করতে পারে। পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক DSEX 9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,540-এ। লেনদেন হয়েছে 965 কোটি টাকার শেয়ার। বাজারে শেয়ারের দাম বেড়েছে 106টি কোম্পানির আর কমেছে 177টির। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব IDLC অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেটের মূল সূচক DSEX আজকে প্রায় 10 পয়েন্ট হারিয়ে দিন শেষ করেছে 5,540 পয়েন্টে। আর এরই সাথে সরিয়া ইন্ডেক্স DSEX প্রায় 4 পয়েন্ট হারিয়ে 1,272 পয়েন্টে দিন শেষ করেছে। তবে ব্লুচিপ ইন্ডেক্স DSE 30 6 পয়েন্ট হারিয়ে 1941 পয়েন্টে দিন শেষ অবস্থান করছে। মার্কেটে আজ মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় 965 কোটি টাকা, যা আগের দিনে চেয়ে প্রায় 7% বেশি। মোট লেনদেনের উল্লেখযোগ্য পরিমাণ এসছে তিনটি বড় সেক্টর থেকে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে মোট লেনদেনের প্রায় 22%, ফিউয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে হয়েছে মোট লেনদেনের প্রায় 16%, এবং টেক্সটাইল সেক্টরে হয়েছে মোট লেনদেনের প্রায় 15%। অর্থাৎ এই তিনটি সেক্টরেই মোট লেনদেনের প্রায় 54% হয়েছে। সেক্টর পারফরমেন্সের কথা আলোচনা করলে বলা যায়, আজকে বড় সেক্টরগুলোর মধ্যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর প্রায় 4.6% পজিটিভ রিটার্ন দিয়েছে, আর এরই সাথে ইঞ্জিনিয়ারিং সেক্টর দিয়েছে প্রায় 0.9% পজিটিভ রিটার্ন। তবে এর বিপরীতে ব্যাংক এবং নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর উভয়ই 0.4% করে নেগেটিভ রিটার্ন দিয়েছে। নিজ করা প্রতিষ্ঠান আলিবাবার নির্বাহী চেয়ারম্যানের পদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জ্যাকমা। তবে ঠিক এক বছর পর এই সিদ্ধান্ত কার্যকর করবেন বলে জানিয়েছেন চীনের তৃতীয় শীর্ষ এই ধনী ব্যক্তি। সোমবার জ্যাকমা আলিবাবার গ্রাহক, কর্মচারী ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটি চিঠি প্রকাশ করেন। এতে প্রতিষ্ঠানটিতে তার উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝ্যাং এর নামও ঘোষণা করেন তিনি। নির্বাহী চেয়ারম্যানের পদ ছাড়লেও 2020 সাল পর্যন্ত আলিবাবার পরিচালনা পর্ষদে থাকছেন জ্যাকমা। এর আগে 2013 সালে তিনি বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ ছাড়েন। 1999 সালে 17 জন মিলে আলিবাবা প্রতিষ্ঠা করেন জ্যাকমা, যার বাজার মূল্য এখন প্রায় $500 বিলিয়নের বেশি, যেখানে জ্যাকমার সম্পদের পরিমাণ প্রায় $40 বিলিয়ন। সেপ্টেম্বর থেকেই বাজারে নতুন সব স্মার্টফোন আনতে যাচ্ছে সনি, LG, ZTE, HTC থেকে শুরু করে অ্যাপল পর্যন্ত। কে কী ধরনের ফোন আনতে যাচ্ছে, নতুনত্বই বা কী থাকছে, তাই জানবো এবার ডেস্ক রিপোর্টে। পশ্চিমা দুনিয়ার বড় উৎসব আর ছুটিকে সামনে রেখে প্রতি বছরের মতো নতুন নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে বা দিচ্ছে নামিদামি ব্র্যান্ডগুলো।
মোবাইল হ্যান্ডসেট বাজারের জনপ্রিয় সিরিজ সনির এক্সপেরিয়া। এরই মধ্যে সিরিজের নতুন হ্যান্ডসেট আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নাম এক্সপেরিয়া ZX3। 6 ইঞ্চি ডিসপ্লে সেটটিতে থাকছে 19 মেগাপিক্সেলের ক্যামেরা, পানি নিরোধী, তারবিহীন চার্জিং সুবিধা সম্বলিত সেটটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেট। 17 অক্টোবর বাজারে আসার কথা রয়েছে হ্যান্ডসেটটির। সেটটির দাম পড়বে $900। সনির হ্যান্ডসেটটির সাথে পাল্লা দিতে আসছে ZTE-R X9 Pro। পানি নিরোধী এই সেটটিতেও রয়েছে তারবিহীন চার্জিং সুবিধা। 6.21 ইঞ্চি 180 পিক্সেল অ্যামোলেড ডিসপ্লে, যা ব্যবহারকারীকে দেবে প্রাণবন্ত ছবির অভিজ্ঞতা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 প্রসেসরের সেটটিতে স্টোরেজ ক্ষমতা 128 জিবি। সেটটির দাম পড়বে $760, যা বাজারে আসবে চলতি মাসেই। চলতি বছরের শুরুতে বাজারে আসে LG-র G7 ThinQ। এবার তারই নতুন সংস্করণ LG-র G7 One বাজারে ছাড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 156 গ্রাম ওজনের সেটটির পুরুত্ব মাত্র 7.9 মিলিমিটার, স্টোরেজ ক্ষমতা 32 জিবি। সেপ্টেম্বরেই বাজারে আসার কথা রয়েছে G7 One-এর। মোবাইলে ছবি তুলতে পছন্দ করেন এমন ক্রেতাদের কথা মাথায় রেখে HTC আনতে যাচ্ছে হ্যান্ডসেট U12 Live। 6 ইঞ্চি ডিসপ্লে সেটটিতে থাকছে ছবির প্রেমীদের জন্য 2টি রিয়ার ক্যামেরা। চমৎকার সাউন্ড সিস্টেমের জন্য থাকছে রিয়ার হেডফোন জ্যাক। 128 জিবি স্টোরেজ ক্ষমতা, যা প্রয়োজনে বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। এই হ্যান্ডসেটটিও বাজারে আসবে চলতি মাসেই। তবে এসব নতুন হ্যান্ডসেটের জন্য সবচেয়ে বড় প্রতিযোগী হয়ে আসছে অ্যাপেলের নতুন আইফোন। 12 সেপ্টেম্বর বাজারে iPhone X-এর পরবর্তী সংস্করণ নিয়ে আসার কথা কোম্পানিটির। গুঞ্জন বলছে সেটটির নাম রাখা হয়েছে iPhone X। 3টি মডেলে আসতে যাওয়া সেটটির দাম পড়বে $800 থেকে $1,000। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাগতে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।